শুধু ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে মলকাই চ্যানেল জয় করে ইতিহাস তৈরি করল পূর্ব বর্ধমান জেলার কাল্লার গর্ব জলপরী সায়নী দাস। মলকাই চ্যানেল জয় করে সেখানে ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন সায়নী দাস। 27 এপ্রিল রাত 8:20 হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই থেকে জয়ের লক্ষ্যে সাঁতার শুরু করে কাল্লার জলপরী সায়নী দাস। উথাল পাতাল সমুদ্রে সাঁতার কেটে 3:30 স্যান্ডি বিচে সাঁতার শেষ করে সায়নী জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য, তার অসাধারণ সাঁতারের জন্য আনন্দবার্তা তাকে সেরা বাঙালি হিসেবে সম্মানিত করেছিল। উল্লেখ্য, যেদিন মলকাই চ্যানেল জয়ের লক্ষ্যে সায়নী জলে নেমেছিল ওই দিন ছিল তার জন্মদিন। তার এই জয়ে সারা দেশের সাথে কাল্লাবাসীও গর্বিত। নমস্কার, আমি সায়নী দাস। আজকে আমি পৃথিবীর অন্যতম কঠিনতম দীর্ঘতম যে চ্যানেল মলকাই চ্যানেল, সেই চ্যানেলটি আমি শুধুমাত্র প্রথম ভারতীয় মহিলা নয়, এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে আজকে সাকসেসফুলি ক্রস করতে পেরেছি। আপামর ভারতবাসীর ভালোবাসা, অবশ্যই হাওয়াইয়ে যারা রয়েছেন তাদের ভালোবাসা সহযোগিতা ছিল বলেই আজকে এই সাফল্য সম্ভব হয়েছে, এবং আগামী দিনে এইভাবেই ভারতকে গর্বিত করতে পারি এই আশা রাখি। আজকে আমাদের খুব গর্বের দিন, এই কারণে যে সায়নী চতুর্থ চ্যানেল বা সপ্তসিন্ধুর মধ্যে তৃতীয় চ্যানেলও কমপ্লিট করলো মলকাই চ্যানেল। আজকে গতকাল 27 তারিখে ওর জন্মদিনে ও শুরু করেছিল ঠিক রাত্রি 8:20 হাওয়াইয়ের টাইম অনুযায়ী, এবং আজকে বিকেল 3:30 নাগাদ শেষ করেছে হাওয়াইয়ের টাইম অনুযায়ী। তো যাই হোক, আজকে আমাদের কাছে খুবই গর্বের, এই কারণে শুধু ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম একটা নজির তৈরি হলো, কারণ এখনও পর্যন্ত কোনো মহিলা এই মলকাই চ্যানেল পার করেনি। এটা আমাদের কাছে গর্বের, এই গর্বটা আমরা সমস্ত ভারতবাসী, আমাদের রাজ্যবাসী এবং কাল্লাবাসী হিসাবে এটাকে আমরা সেলিব্রেশন করতে চাই। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।